এবার রাষ্ট্রপতি নির্বাচনের খবর। দেশের 20তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন আব্দুল হামিদ অ্যাডভোকেট। নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 24 এপ্রিল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচনী আইনের সপ্তম ধারা অনুযায়ী আব্দুল হামিদকে রাষ্ট্রপতি নির্বাচিত হিসেবে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। তফসিল অনুযায়ী বুধবার এই নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং 29 এপ্রিল জাতীয় সংসদে ভোটাভুটির কথা, কিন্তু প্রার্থী মাত্র একজন হয় তার আর কোনো প্রয়োজন হবে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী দাখিলকৃত মনোনয়নপত্র পরীক্ষার পর বৈধভাবে গৃহীত হওয়ায় এবং উক্ত পদের জন্য অন্য কোনো মনোনয়নপত্র দাখিল না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991-এর ধারা 7 অনুসারে জনাব মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হইলেন।